وعليكم السلام ورحمة الله وبركاته أما در بھائي مامون الرشيد أسرولية تهكي جانتے چهز هن جه كيسو شيخ مشايخ غن الله رسول صلى الله عليه وسلم استري ام المؤمنين خديدة رضي الله تعالى هر جاستو بحيج ورق ابن نوفل ওনার নাম নিয়ে এরপর রবিআল্লাহ তালামু বলেছেন যেভাবে আমরা সাহাবাদের নামের শেষে বলে থাকি এটা কতটুকু ঠিক করেছেন বা জায়জ হয়েছে কিনা মূলত অরাকবন নৌফেল হানিফ ধর্মে ছিলেন ইব্রাহিম আল সালামের থেকে প্রচলিত যে ধর্ম ছিল তো এরপর উনি নাসারা হয়ে যান খ্রিস্টান হয়ে যান এবং সেই নাসরানি অবস্থায় ছিলেন এবং সেই ধর্মের জ্ঞানী গুণীদের মাঝে ছিলেন আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম প্রথম যখন তার কাছে জিব্রাহল আলি হিসালসাল্লাম আসেন ভয় পেয়ে যান এরপর তিনি তার চাষ ভাই বিজ্ঞ মানুষ হিসাবে তার কাছে নিয়ে যান এবং বিস্তারিত ঘটনা খুলে বলেন তো এই ঘটনা শোনার পরে ওরা কাবিন উনি ইঙ্গিত দেন যে না মৌ সালসাদামের কাছে যে নামুস এসেছিল তো আপনার কাছেও ঠিক এরকমভাবে ওহি আসতেছে এবং আপনাকে এই ওহি আসার পরে আপনার এলাকার লোকজন আপনাকে তাড়িয়ে দেবে আপনার এলাকা থেকে বের করে দিবে। আর আমি যদি তখন বেঁচে থাকি তো আপনাকে যথেষ্ট সহযোগিতা করব। না সালাম মুআজ্জারা তো এই বাণীটুকু আমরা যেটা পেয়েছি বিভিন্ন ইতিহাসে তো এখন উনি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের নবুয়তের খবরে উনি কি বিশ্বাস করেছেন কি করেননি এটা নিয়ে ওলা মাইকেরামদের মাঝে মতনক্য রয়েছে কেউ কেউ বলতেছেন যে না উনি সাহাবাইকেরামদের অন্তর্ভুক্ত আবার কেউ কেউ বলতেছে যে না উনি সাহাবাইকে রমদান অন্তর্ভুক্ত নয় এই হিসাবে একটি এই এ ব্যাপারে একটা হাদিসও এসেছে যেমন হাকিমে রয়েছে 4211 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হতে ان النبي صلى الله عليه وسلم قال لا تصب ورقه فاني رايت له الجنه او جنتين صححه الحاكم হাকিম এটাকে সই বলেছেন এবং ইমাম যাহাবী ওনার মত ব্যক্ত করেছেন এবং শেখ আলবানী রাহম্লা তার সিলসিলা শাহিহার চারশো পাঁচ নম্বর নম্বর হাদিসে উল্লেখ করেছেন এবং দ্বারাকুতিনী এটাকে সাল করেছেন তো যাই হোক এই হাদিস দ্বারা এটা অনেকেই বলতেছেন যে না আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তাকে গালি দিতে নিষেধ করেছেন কিন্তু এখানে তাকে সাহাবায়ে কে রামদের মাঝে উল্লেখ করা হয়নি কারণ যদি সাহবায়ে কেরামদের মাঝেই তাকে উল্লেখ করা হতো তাহলে আলাদা করে তাকে গালি দিতে নিষেধ করতেন না কারণ আমরা জানি অমুমান সমষ্টিগত ভাবে সাহবায়ে করা গালি দেওয়া মোমেনদের জন্য সম্পূর্ণরূপে হারাম আর এ বিষয়ে শেখ সালে হজান হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করা হলে যে না ওনার নামে শেষিকি রাদিয়া আল্লাহ তা আলা আনহু পড়া যাবে উনি বললেন যে নাবিল আশাক পড়া যাবে কারণ তিনি শাহাবাজার অন্তর্ভুক্ত শেখ সলেহ রুসাইমিন রহমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেছেন বহের উলি আল্লাহ আলম আনা ইউ সাহাবি এন আন যা আমার কাছে যা স্পষ্ট হচ্ছে তা হচ্ছে যে তিনি সাহাবী ছিলেন কাজে রাদী আল্লাহ তা আনহু বলা যাবে কিন্তু অন্যান্য আলামা এখরামদেরকে আবার জিজ্ঞাসা করলে কেউ কেউ বলতেছেন যে না যে তাকে সাহাবা এখরাম বলা যাবে না তবে স্পষ্ট কথা যেটা বা যেটা বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ বা পর্যালোচনা করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে তিনি মোমেন ছিলেন এবং মোয়াহেদ ছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের নবুয়াতিতে তিনি বিশ্বাসও করতেন যে আসবে এরকম কিন্তু

ইন্তেকাল করেছেন আল্লাহ রসুলের কাছে রিসালাত দাওয়াত এবং তাবলিগের রিসালাত আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন কাজেই যেহেতু রিসালাত আসার আগে ইন্তেকাল করেছেন কাজে রেসালাতের প্রতি ইমান আনার প্রশ্নে আসে না তো মোট কথা এটা একটি আপনার এখতলাফি মতানৈক্যপূর্ণ একটি বিষয় কেউ যদি রাজি আল্লাহ তালহ বলে এত কোনো ক্ষতি হবে না আবার কেউ যদি না বলে এত কোনো ক্ষতি হবে না তবে উভয় পক্ষই তাদের দৃষ্টিভঙ্গির উপর দলিল দালাল রয়েছে আমরা যার যেটা ইচ্ছা সেটা আমরা আমল করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন অধিক জ্ঞাত আল্লাহ তল্লা